হাই হ্যালো, আজকের টপিক খুব সুন্দর একটা টপিক, ক্লাস সেভেন এইটের আর ক্লাস নাইনের জন্য। সেটা হচ্ছে পেরিমিটার। পেরিমিটারে আমাদের সবার ভয় লাগে, কিন্তু আজকে যেভাবে বোঝানো হবে এরপরে আশা করি আর তোমাদের কারোর ভয় লাগবে না। তো চলো শুরু করা যাক। পেরিমিটার, পেরিমিটার, ঠিক আছে। তো আমরা ফার্স্টে করব রেক্টাঙ্গেল। রেক্টাঙ্গেল যেটাকে আমরা বাংলায় বলি আয়তক্ষেত্র, যেটাকে আমরা বাংলায় বলি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। তো আমরা প্রথমে আয়তক্ষেত্রের একটা ডায়াগ্রাম আঁকবো, প্রথমে আমরা আয়তক্ষেত্রের একটা ডায়াগ্রাম আঁকবো, তারপরে জানব আমরা ডেফিনেশন অফ রেক্টাঙ্গেল, ডেফিনেশন অফ রেক্টাঙ্গেল। তো হোয়াট ইজ রেক্টাঙ্গেল? রেক্টাঙ্গেল ইজ আ কোয়াড্রিলেটারাল, রেক্টাঙ্গেল ইজ আ টাইপ অফ কোয়াড্রিলেটারাল হুইচ অপোজিট সাইডস আর ইকুয়াল অ্যান্ড প্যারালাল অ্যান্ড ইচ অ্যাঙ্গেল 90 ডিগ্রি। হোয়াট ইজ দিস এগেন? রেক্টাঙ্গেল ইজ আ কোয়াড্রিলেটারাল হুজ অপোজিট সাইডস আর ইকুয়াল অ্যান্ড প্যারালাল। হেয়ার ABCD ইজ আ হেয়ার ABCD ইজ আ রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেল, ওকে, রেক্টাঙ্গেল হুজ AB ইকুয়াল টু DC অ্যান্ড AB প্যারালাল DC, ওকে। এগেন AD ইকুয়াল টু BC অ্যান্ড AD প্যারালাল BC, ওকে। অ্যান্ড ইট হ্যাজ টু ডায়াগোনাল, ইট হ্যাজ টু ডায়াগোনাল, টু টু ডায়াগোনাল, টু ডায়াগোনাল AC অ্যান্ড BD, ওকে। অ্যান্ড ইজ অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ইজ অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ওকে। সো অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B, অ্যাঙ্গেল C প্লাস অ্যাঙ্গেল D, ওকে। 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি, ওকে। তো আমরা রেক্টাঙ্গেল কী জানলাম? রেক্টাঙ্গেল আমরা যেটা জানলাম যে চারটে সাইড আছে, অপোজিট সাইডগুলো হচ্ছে ইকুয়াল অ্যান্ড প্যারালাল, ইকুয়াল অ্যান্ড প্যারালাল, ওকে। এবং দুটো কর্ণ, দুটো ডায়াগোনাল আছে, ঠিক আছে। এটা হচ্ছে রেক্টাঙ্গেলের একটা, হোয়াট ইজ রেক্টাঙ্গেল যদি বলে আমরা এটা লিখব, ওকে। তো আমরা এবারে কয়েকটা ফর্মুলা শিখব, ফর্মুলা অফ আ রেক্টাঙ্গেল। তো প্রথমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে এরিয়া, এরিয়া অফ আ রেক্টাঙ্গেল, এরিয়া অফ আ রেক্টাঙ্গেল, বা যেটাকে বলছি ক্ষেত্রফল, যেটাকে বলছি ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের আমরা ক্ষেত্রফল শিখব। ক্ষেত্রফল আমরা বের করার জন্য আমাদের যেটা সবথেকে সোজা সূত্র আছে সেটা হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ, এল ইনটু বি স্কোয়ার ইউনিট, ওকে। যেটা আমরা বাংলায় বলবো দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ওকে, বর্গ একক, বর্গ একক, ঠিক আছে। এখানে লেন্থ কোনটা? এটা লেন্থ,
এটাও লেন্থ আর এটা হচ্ছে ব্রেথ। ওকে, তো আমরা জানলাম কি না, ফার্স্টে আমরা জানলাম এরিয়া অফ আ রেক্টাঙ্গেল। তো এরপরে আমরা আসি, এরপরে আসি কি পেরিমিটার। পেরিমিটার যেটা শিখবো কি, সেটা হচ্ছে পেরিমিটার অফ আ রেক্টাঙ্গেল। পেরিমিটার অফ আ রেক্টাঙ্গেল, পেরিমিটার বলতে কি বুঝি, হোয়াট ইজ মিন্ড বাই পেরিমিটার। পেরিমিটার মিন্স চারটি সাইড আছে, চারটি সাইডকে যদি আমরা সাম করে দিই, চারটে সামকে আমরা সাম করে দিলে, অ্যাড করে দিলে যে লেন্থটা পাবো সেটাই হচ্ছে এই রেক্টাঙ্গেলে আমরা পেরিমিটার। তাহলে এখানে কটা লেন্থ আছে, দুটো লেন্থ আছে আর দুটো ব্রেথ আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, টুয়েলভ প্লাস টু বি। ওকে, টু যদি কমন নিয়ে নিই আমরা পাচ্ছি কি টু এল প্লাস বি। ওকে, ইউনিট। ওকে, তাহলে আমরা কি পেলাম, আমরা যদি বাংলায় লিখি টু ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণিত প্রস্থ একক। তো আমাদের আশা করি ভুল হবে না। তো আমরা প্রথমে কি জানলাম, রেক্টাঙ্গেলটা কী জিনিস, রেক্টাঙ্গেল বা আয়তক্ষেত্র কী জিনিস, রেক্টাঙ্গেলের একটা ডায়াগ্রাম করলাম, টোটাল ডিটেলস জানলাম, তারপরে ওর দুটো জিনিস জানলাম, একটা হচ্ছে কী করে ওনার এরিয়া বের করবো আর কী করে আমরা পেরিমিটার বের করবো। ঠিক আছে, তো আর একটা জিনিস আমি বলছি, এখান থেকে আমরা এই ফর্মুলা থেকে আমরা কী জানবো, কী করে আমরা ব্রেথ বের করতে পারি, কীভাবে আমরা লেন্থ বের করতে পারি। তো আসো দেখা যাক, তো আমরা কী পেয়েছি, এ এরিয়া ক্ষেত্রফল ইকুয়াল টু পেয়েছি এল ইন্টু বি, এল ইন্টু বি। ওকে, তো এখান থেকে আমরা যদি লেন্থ বের করতে চাই তাহলে কী হবে, এরিয়া বাই ব্রেথ, মনে থাকবে এটা একটা ফর্মুলা। তাহলে কী পেলাম, প্রথমে পেলাম দৈর্ঘ্য ইকুয়াল টু অর লেন্থ ইকুয়াল টু আমরা কী পেলাম, ক্ষেত্রফল বাই কী পেলাম, প্রস্থ। ওকে, একটা সূত্র শিখলাম। এখান থেকে আমরা যদি ব্রেথ বের করতে চাই, ব্রেথ বের করতে চাই তাহলে আমরা কী করবো, এরিয়া বাই এল, এরিয়া বাই এল, মানে আমরা প্রস্থ সমান কী পেলাম, প্রস্থ সমান না, প্রস্থ সমান পেলাম ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। ওকে, এটা একটা সূত্র শিখলাম। ঠিক আছে, এবারে আমরা যেটা লাস্ট সূত্রে আসবো, যেটা লাস্ট ফর্মুলা, আজকের লাস্ট ফর্মুলা আমরা যেটা শিখব, তো সেটা হচ্ছে যে আমরা ডায়াগোনালের ফর্মুলাটা আমরা শিখব, যেটা আমাদের পরীক্ষায় আছে, যেটা আমাদের পরীক্ষায় আছে, ভালো শিখতে হবে। এই যখন আমাদেরকে কোশ্চেন করবে, ফাইন্ড দ্য ডায়াগোনাল অফ আ রেক্টাঙ্গেল, তো তার ফর্মুলা কী হবে। তো সাপোজ আমরা এসি ইকুয়াল টু এসি ডায়াগোনাল। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের রেক্টাঙ্গেলের ক্ষেত্রে যে দুটো ডায়াগোনাল পেয়েছি সেটা অলওয়েজ ইকুয়াল হয়। তো আমরা যদি এসির লেন্থটা পাই তাহলে বিডির ইকুয়াল ইজিলি বলতে পারবো। তাহলে আমরা এসির ইকুয়াল টু আমরা পাইথাগোরাস ফর্মুলা শিখেছি। পাইথাগোরাস ফর্মুলা কী ছিল, পাইথাগোরাস ফর্মুলা ছিল এ স্কোয়ার হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়াল টু লেন্থ, এ স্কোয়ার ইকুয়াল টু কী ছিল, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তো সেখানে এটা যদি আমরা এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরি তাহলে এটা কী হচ্ছে, এটা একটা হাইপোটেনিয়াস, এটা সাপোজ বেস, এটা সাপোজ পারপেন্ডিকুলার। তো আমরা এসি ইকুয়াল টু কী বলতে পারি, এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। দেয়ারফোর এসি ইকুয়াল টু রুট ওভার এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওকে, তো আমরা এখানে লিখছি তাহলে ডায়াগোনাল ইকুয়াল টু বা বাংলায় যেটাকে বলা হয় কর্ণ সমান রুট ওভার এ বি স্কোয়ার, মানে কি লেন্থ স্কোয়ার
আর বিসি কি? বিসি হচ্ছে ব্রেথ স্কোয়ার, এটা লিখতে পারি। বা কি লিখতে পারি? রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার ইউনিট প্লাস প্রস্থ স্কোয়ার। ওকে, তাহলে আজকে যেটা মূল জিনিস শিখলাম, আজকে অনেক একটা বড় জিনিস শিখলাম পুরো আয়তক্ষেত্র সম্বন্ধে। আশা করি এই ভিডিওটা দেখার পর আর কারোর কোনো অসুবিধা থাকতে পারে না, ঠিক আছে? একদম মন দিয়ে ফার্স্ট থেকে দেখে নাও। ফার্স্টে রেক্টাঙ্গেল ড্রয়িং করেছি, রেক্টাঙ্গেলের কী বলেছি, অপোজিট সাইডগুলো ইকুয়াল অ্যান্ড প্যারালাল, দুটো ডায়াগোনাল আছে যেটা ইকুয়াল হয়। ফার্স্ট আমরা কী করেছি, এবং ইচ অ্যাঙ্গেল ইকুয়াল টু 90 ডিগ্রি আর টোটাল 360 ডিগ্রি। ওকে, সো আমরা কী পেয়েছি? ফার্স্ট আমরা কী করেছি, এরিয়া, এরিয়া কী পেয়েছি, লেন্থ ইন্টু ব্রেথ স্কোয়ার ইউনিট। ওকে, পেরিমিটার কী পেয়েছি, 2 ইন্টু L+B ইউনিট, অ্যান্ড লেন্থ ইকুয়াল টু পেয়েছি এরিয়া বাই ব্রেথ, অ্যান্ড ব্রেথ ইকুয়াল টু পেয়েছি এরিয়া বাই লেন্থ, ওকে, ইউনিট ইউনিট। ওকে, অ্যান্ড লাস্ট যেটা পেয়েছি, দ্য ফাইন্ড দ্য ডায়াগোনাল অফ আ ডায়াগোনাল অফ আ রেক্টাঙ্গেল ইকুয়াল টু রুট ওভার এল স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার ইউনিট। ওকে, তো যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তোমরা কমেন্ট করে বলবে, তো আমি আবার একটা ভিডিও বানাবো এর উপরে যদি কোনো অসুবিধা থাকে। তো আশা করি কোনো অসুবিধা থাকছে না। তো আজকে এই অবধি থাক, নেক্সট ক্লাসে এর এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা কয়েকটা ম্যাথ করব, দিলে আমাদের ব্যাপারটা আরও ইজি হয়ে যাবে। তো আজকে এই অবধি থ্যাংক ইউ।